তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। প্রথম ছিল মানে স্ট্রাগলটা ছিল লুক নিয়ে, আসলে অভিনয় তো করাই যায়, এত বছর ধরে অভিনয় করছি, যে কোনো চরিত্রে সে ক্যামেরার সামনে দাঁড়ালাম, ডায়লগ বলে দিলাম বা ফান করলাম বা যেটাই হোক, দর্শক মজা নিল বা পেল, হয়ে যায় ব্যাপারটা। কিন্তু আসলে তো আমি ওই ফর্মেটটা আসলে চাই না, আসলে মানে বিনোদনটা যেন সুস্থ, সেই সঠিক বিনোদন বা শিল্পের জায়গা থেকে যেন বিনোদনটা হয়, তো প্রথমে লুকটা নিয়ে আমাদের খুব ওয়ার্ক করতে হয়েছে। যেমন মিসবাহ রহমান সুমনের সঙ্গে যখন আমি, ও আমাকে গল্প শোনালো, ও চারুকলার আমার ছোট ভাই, আপনি তো চারুকলার, আপনি সুন্দর ছবি আঁকেন, আমি কিন্তু এটা অনুরোধ করব আপনি ছবি আঁকাটা অব্যাহত রাখবেন। আমি জানি না বড় ক্যানভাসে তেল রং করার সময় আপনি পাবেন না হয়তো, দ্রুত স্কেচ বা জল রং বা ইয়ে তো করে করে রাখেন, অ্যাক্রিলকে করে রেখে। হ্যাঁ, সেটার ইচ্ছা আছে আসলে, সেটার ছবি আঁকার জন্য তার অনেক সময় দরকার। মেজবাহ রহমান সুমনের কথা আসছিলাম, উনিও ঢাকা আর্ট ইনস্টিটিউটে, চারুকলা ইনস্টিটিউটের, ওনার মেঘদল নামে একটা দলও ছিল এবং তিনি খুব ভালো নাটক, টেলিভিশনে নাটক করতেন। আমাদের প্রথম আলোর উনি বিজ্ঞাপন এই ডকুমেন্টারি বানাতেন। এখন আমরা আসছি যে মেজবাহ রহমান সুমন চঞ্চল চৌধুরীকে বললেন হাওয়াতে চান মাঝির চরিত্র অভিনয় করতে হবে, গল্প শোনানোর পর তারপরে আমি গল্পটা ভালো লাগলো, চরিত্র পছন্দ হলো, তারপর শুরু হলো যে আপনার লুকটা কী হবে। তারপর শত শত নাটকে প্রত্যেকটা ছবি সে মানে আমাকে মানে আলাদাভাবে সে দেখলো যে কোনো লুক, আমাকে একদিন বললো যে চঞ্চল ভাই আপনার তো এমন কোনো লুক বাকি নাই যে যে লুকে আপনি অভিনয় করেন নাই, কিন্তু আমি তো এইসব লুক কোনো লুক আমি আমার এই ছবির চরিত্রের জন্য আমি নেবো না, রাখবো না, তাহলে নতুন কী হতে পারে। তারপর আমি কিছু চিন্তা করলাম, তার সঙ্গে শেয়ার করলাম, তারপরে চিন্তা করার পর সেই অনুযায়ী সে একটা স্কেচ করলো গ্রাফিক্সে, ছবি গ্রাফিক্সে আর কি, একটা মানে আমার লুক নিয়েও আমার একটা, হ্যাঁ একটা করলো, করার পর আমাকে দেখালো, তখন আমি বললাম যে হ্যাঁ চুলটা ছোট ছোট একদম কদম ছাটের মতো আর কি, কাঁচা পাকা, তা এটাই আমার নতুন বাকি ছিল আর কি এই লুকটা। তারপরে সেটা আর কি বাস্তবায়ন করার জন্য যা দরকার, আমাদের ওপার বাংলা কলকাতা থেকে মেকআপ আর্টিস্ট আয়নাবাজি, যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন মোহাম্মদ আলী ভাই, অসাধারণ মেকআপ আর্টিস্ট, তা উনি প্রথম মানে ফার্স্ট লুকটা উনি ঠিক করে দিয়ে গেলেন। তারপর তার অ্যাসিস্ট্যান্ট আর কি সঞ্জয় পাল, ও প্রতিদিন এইটা করলো, এটা গেল লুকের ব্যাপার। তারপর আপনি যেটা বলছেন ক্যারেক্টারের জন্য, প্রথম তো আসলে ক্যারেক্টার লুকটাই দরকার হয় যে এটা বিশ্বাসযোগ্য কিনা, সেই সঙ্গে হচ্ছে লুক আপনার যে লুকই আসে না কেন সেই সঙ্গে আপনার কণ্ঠস্বর তো আসলে ম্যাচ করতে হবে। লুকটা হলো চান মাঝির, কিন্তু কণ্ঠস্বরটা যদি চঞ্চল চৌধুরী হয় তাহলে নিশ্চয়ই দর্শকের কাছে ওইটা আলাদা কোনো মানে কিছু ক্রিয়েট করবে না। তখন আমি শুটিং করতে 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 একটা পর্যায়ে গলা ভেঙে গেল, বসে গেল, এবং একটা ইয়ে যোগ করলাম যে আমি পান খাবো, বা সুমন বলে হ্যাঁ আপনি পান খান, দাঁতগুলো কালা কুচকুচে হবে, তা এরকম আর কি। তাই পান খাওয়া শুরু করতে গিয়ে প্রথম কয়েকদিন একটু লাল কম হচ্ছিল, দাঁতটা খুব বেশি কালো হচ্ছিল না, মেকআপ নিতে হতো গ্লু দিয়ে একটু ইয়ে টিয়ে করে, তারপর অটোমেটিক্যালি দেখা গেলো যে কদিন যাওয়ার পরে দাঁতও কালো হওয়া শুরু হলো, এবং পান প্রতিদিন আমি 20-25টা করে পান খাচ্ছি, এরকম অভ্যাস হয়ে গেল 40-45 দিন। তারপরে শেষের দিকে গিয়ে আর কিছুই করতে হতো না, মেকআপ করতে হতো না, ওই পানেই একদম পুরো দাঁত কালো হয়ে গেছে। এখন যে কণ্ঠস্বরটা আসলো ডাবিং করতে গিয়ে, আমি সুমন যখন বলছি যে ডাবিং করবো, তো আমি ওই শুটিং করার সময় কিছু কিছু ভিডিও ফুটেজ দেখতাম আমরা তখন মনিটরে, তখন একটা জায়গায় আমরা চুজ করেছিলাম যে এই হাস্কি ভয়েস, যে ভাঙার পরে যে চেহারার মানে লুকের সঙ্গে এই ভয়েসটা খুব ভালো যাচ্ছে, এটা আমি দিতে চাই। হলে খেয়াল করেছি এখন আপনি যে ভয়েসের কথা বলছেন একদম ভরাট, হাওয়ার ছবি আমরা যখন চলচ্চিত্রটা দেখলাম তখন কিন্তু আপনি একটু ভাঙা ভাঙা, হ্যাঁ ভাঙা ভাঙা, এবং সেই ভাঙাটা কীভাবে করতে হলো, তা সুমন তখন বলছে যে আপনি এটা কীভাবে করবেন, এটা তো আপনার চিৎকার চেঁচামেচি করে ট্রলারের মধ্যে আমরা শুটিং করেছি, গলা ভেঙে গেছে, তা ডাবিং করার সময় আপনি এটা কী, আপনার তো গলা ভালো, গলা নিয়ে যাবেন ডাবিং করতে, তা তখন আমি বললাম যে আমি ডাবিংয়ের আগে আবার গলা ভাঙবো। কীভাবে, আমি মাইক্রোফোনের সামনে প্রায় আধা ঘন্টা চিৎকার করতাম, জোরে 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 শাউট করে করে কথা বলতাম,
আস্তে আস্তে শাউট করলে পরে গলাটা ভাঙতো, আর আবার ওই ডাবিং এর সময় আবার ওই পানের টোপলাটা কাছে থাকতো, ওই পান খেয়ে খেয়ে, কারণ সমস্ত ডায়লগই তো পান খাওয়া, ওইভাবে ওই ভয়েসটা আসলে ফিক্স করে দিত। মণ্ডলী এবং শ্রোতৃমণ্ডলী, আপনাদেরকে বলি, হাওয়া ছবির একটা বড় গুণ, বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা যে একটা ছবি, চলচ্চিত্র, এটা মনে হয় না, মনে হয় আমরা একটা জীবন দেখছি,